Assalamualaikum दर्शक माय फर्स्ट कबूतर ब्लॉग चैनल आजकल वीडियो तादर जोनो गुरुत्वपूर्ण होते चले जरा प्याज़र व्यवसा करें प्याज आमदानी रप्तानी संगे जड़ित प्याज स्टक करें আর প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারত সরকার 40% শুল্ক আরোপ এবং শুল্ক মূল্য বৃদ্ধির ফলে কিন্তু আমদানিকারক এবং রপ্তানিকারক উভয় কিন্তু নিরুৎসাহিত হয়ে যায় এবং আমদানি অনেকটাই কমে যায়। আর ফলে বাংলাদেশের পেঁয়াজের বাজার বাড়তে থাকে কিন্তু এখন খুবই সিরিয়াস সময় অর্থাৎ সামনে নির্বাচন। এই নির্বাচনের সময় যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায় তার প্রভাব কিন্তু নির্বাচনের উপর পড়বে এবং এটি কিন্তু মাথায় রেখেছেন বর্তমান বাংলাদেশ সরকার। আর প্রিয় দর্শক এটি মাথায় রেখে ভারত সরকারের কাছে সাতটি পণ্য চাল ডাল আটা পেঁয়াজ রসুন আদা এ ধরনের কিন্তু সাতটি পণ্যে কোঠা সুবিধা চেয়েছেন এবং সবার প্রথমে যেটা টার্গেট সেটা কিন্তু ছিল পেঁয়াজ। বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের বাজার দর কিন্তু ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন করা হয় এবং এটা লিখিত আবেদন করা হয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বরাবর এবং ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু সম্প্রতি একটি বাংলাদেশের চাহিদা চাওয়া হয়েছে অর্থাৎ কি পরিমাণ পেঁয়াজ বাংলাদেশের দরকার। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকারের যে কোঠা সুবিধা দাবি সেটি কিন্তু পূরণ করতে যাচ্ছে ভারত সরকার। তবে বাংলাদেশের পক্ষ থেকে চাহিদা দেখানো হয়েছে 7 লাখ টন। এখন ভারত সরকার সেটা খতিয়ে দেখছে যদি কোঠা সুবিধায় 7 লাখ টন পেঁয়াজ বাংলাদেশে আসে মানে আসবেই অর্থাৎ ভারত সরকার যেহেতু চাহিদা চেয়েছেন তার মানে চিন্তা ভাবনা করে চেয়েছেন এবং বাংলাদেশে 7 লাখ টন ভারতীয় পেঁয়াজ আসতে যাচ্ছে সামনে। প্রিয় দর্শক যদি 7 লাখ টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসে তাহলে কিন্তু বাংলাদেশের পেঁয়াজের দামটা পড়ে যাবে। যারা স্টকে রাখছেন লাভের আশায় তারা কিন্তু এই মুহূর্তে অনেকটাই সতর্ক হতে হবে কারণ বাংলাদেশে যদি কোঠা সুবিধায় 7 লাখ টন পেঁয়াজ বাংলাদেশ যদি ঢোকে তাহলে কিন্তু পেঁয়াজের দামটা কোন পর্যায়ে যাবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। প্রিয় দর্শক এখন দেখার বিষয় কবে থেকে আসা শুরু করে এই কোঠা সুবিধার পেঁয়াজ। তবে কোঠা সুবিধার ক্ষেত্রে আরেকটা বিষয় বলতে হয় যে সাতটি পণ্যের উপর কোঠা সুবিধা চেয়েছেন সেখানে কিন্তু ভারত সরকার সিরিয়াস দুইটা শর্ত দিচ্ছেন। একটা হলো কোঠা সুবিধা যে পরিমাণ পণ্য চাওয়া হবে অথবা যে পরিমাণ পণ্যের কন্ট্রাক্ট থাকবে বাংলাদেশকে কিন্তু সেই পরিমাণ পণ্য নিতেই হবে। এখানে যদি বাংলাদেশের নিজস্ব উৎপাদিত পণ্য দ্বারা চাহিদা পূরণ হয় তারপরও কিন্তু সেটা নিতে হবে এবং যেহেতু এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো পচনশীল তার মানে বাংলাদেশকে নির্দিষ্ট সময়ের মধ্যেই নিতে হবে এবং ওই শর্তগুলো কিন্তু মানতে বাংলাদেশ সরকার বাধ্য কারণ ভারত থেকে যদি বাংলাদেশ পেঁয়াজ সঠিকভাবে আমদানি না করতে পারে তাহলে কিন্তু পেঁয়াজের বাজার দর এত বেড়ে যাবে যে সবার ক্রয় সীমার বাইরে চলে যাবে। প্রিয় দর্শক এখন দেখা যাক যে এই চাহিদা অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ সরকার যে চাহিদা দিয়েছেন 7 লাখ টন পেঁয়াজ তাদের লাগবে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় সেখানে সম্মতি দিয়েছেন অর্থাৎ তারা যেহেতু চাহিদা চেয়েছেন তার মানে সম্মতি দিয়েছেন এবং খুব শীঘ্রই ভারতীয় 7 লাখ টন পেঁয়াজ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে পেঁয়াজের বাজার দর অনেকটাই স্থিতিশীল হবে। প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের জানিয়ে দেবে কবে থেকে এই পেঁয়াজটি আসবে বাংলাদেশে বা আসা শুরু করবে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে এই ধরনের নিত্য নতুন আপডেট আপনারা সবার আগে পাবেন। ধন্যবাদ সবাইকে।